রাজ্যে পেট্রোপণ্য সহ পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্যের মজুত রয়েছে। আসন্ন বর্ষা মরশুমের কথা মাথায় রেখে খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এই মজুত ভাণ্ডার গড়ে তুলেছে। সোমবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদে জানান। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, গণবণ্টন ব্যবস্থা ছাড়াও রাজ্যে খোলা বাজারে 13,850 মেট্রিক টন চাল মজুত রয়েছে, যা দিয়ে আগামী 40 দিন কাজ চলবে। খোলা বাজারে মজুতকৃত এই চালের প্রতি কেজি মূল্য 38 থেকে 40 টাকা। খোলা বাজারে আগামী 30 দিনের জন্য 1500 মেট্রিক টন ডাল মজুত রয়েছে, যার মূল্য প্রতি কেজি 95 থেকে 100 টাকা। মন্ত্রী জানান, খোলা বাজারে লবণ মজুত রয়েছে 84 দিনের, চিনি মজুত রয়েছে 30 দিনের, ভোজ্য তেল মজুত রয়েছে 40 দিনের, আলু মজুত রয়েছে 20 দিনের, পেঁয়াজ 25 দিনের, আটা এবং ময়দা 40 দিনের মজুত রয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, যে গত কয়েকদিন আগে আমাদের 26 এপ্রিল থেকে অতিবৃষ্টির কারণে, প্রাকৃতিক কারণে আসামে লামডিং বদরপুর অংশের জাটিঙ্গা নামে যে জায়গা রয়েছে সেখানে রেল লাইন তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের রাজ্যের সঙ্গে প্রতিনিয়ত যে ট্যাঙ্কারের মাধ্যমে পেট্রোল ডিজেল আনা হয় তা বিরাট একটা ব্যাঘাত ঘটে এবং আমাদের রাজ্যে প্রতিনিয়ত যে পরিমাণ পেট্রোল ডিজেলের প্রয়োজনীয়তা রয়েছে চাহিদার তুলনায় যোগানের সংখ্যা বা যোগানের যে পরিমাণ সেটা কম থাকার ফলে প্রায় 10 দিন ধরে আমরা দেখেছি যে পেট্রোল পাম্প গুলোতে দীর্ঘ লাইন এবং সরকার বা আমাদের দপ্তর বাধ্য হয়ে সেখানে কিছু বিধি নিষেধ আরোপ করে পেট্রোল পাম্প গুলোতে। মোটর বাইক প্রতিদিন কত লিটার তেল পাবে, গাড়ি প্রতিদিন কত লিটার তেল পাবে এবং প্রতিটি পেট্রোল পাম্পকে সেই বিধি নিষেধ মেনে সেখানে পেট্রোল দিতে হয়েছে জনগণকে। পরবর্তী সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, আমি খাদ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দিল্লির সাথে কথা বলেছি, মন্ত্রীদের সাথে, অফিসারদের সাথে, আমার দপ্তরের যারা ডাইরেক্টর, সেক্রেটারি বা আধিকারিকরা রয়েছে তারা আন্তরিকভাবে ইন্ডিয়ান অয়েলকে সঙ্গে নিয়ে, IOCL কে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করেছে এবং আমরা দেখলাম যে একটা সময় যে 11 তারিখ সেই ট্রেন পরিষেবা আবার চালু হল, যে ট্যাঙ্কার রেল ডিজেল এবং পেট্রোল নিয়ে রাজ্যে বিগত দিনে আসত আবার তার যে ধারাবাহিকতা সেটা আবার শুরু হলো এবং এখন আপনাদের কোনো পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের কোনো সেখানে সমস্যা নেই। কিন্তু এই কঠিন সময়ে যেখানে রেলওয়ের যে কানেক্টিভিটি আসামের সঙ্গে ত্রিপুরা বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই সময়ে আমাদের সড়ক পথে IOCL এর দ্বারা, ইন্ডিয়ান রেল কর্পোরেশন এর দ্বারা আমাদের চাহিদা অনুযায়ী না হলেও মানুষের যাতে যান চলাচলে অসুবিধা না ঘটে, নিত্যদিনের চাহিদা যত কিছুটা হলেও যোগান দেওয়া যায় সে ব্যবস্থা IOCL থেকে সেখানে করা হয়েছে। তাই আমরা IOCL কেও ধন্যবাদ জানাচ্ছি।